হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের যে পর্ষদের টেস্ট পেপার রয়েছে তার তিনশো সাতাশ নম্বর পেজে যে লাইফ সায়েন্সের প্রশ্নপত্রটি রয়েছে সেটা আজকে আমরা আলোচনা করব তার এক এবং টু মার্কসের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমরা আলোচনা করব প্রথমেই বলে দেই এই ভিডিওর পিডিএফটি পেতে হলে তোমাদেরকে একটি পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটি আমি এই ভিডিওর মধ্যেই বলে দেবো যদি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তবেই তোমরা সেই পাসওয়ার্ডটি পাবে তো শুরু করা যাক দেখো বিভাগ কয়ের প্রথম প্রশ্ন রয়েছে কি দুইয়ের একে সঠিক জোটটি নির্বাচন করো এক্ষেত্রে দেখো সঠিক জোটটি হবে খ অর্থাৎ ইস্ট্রোজেন রজসচক্র নিয়ন্ত্রণ ও ডিম্বাণু উৎপাদন নেক্সট দুইয়ের একের দুয়ে নিচের বক্তব্যগুলো পড়ো এবং সঠিক জোটটি নির্বাচন করতে বলেছে এক্ষেত্রে সঠিক জোটটি হবে ক সিএসএফ এর সঙ্গে হবে মস্তিষ্কের বৈদ্যুতিক শখ থেকে রক্ষা করা নেক্সট প্রশ্ন রয়েছে একের তিনে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাতে বলেছে দেখো এর সঙ্গে জিব্বেরিন জিব্যের এটা কি হবে জিব্বেরিনের সাথে হবে টার্পিনয়েড জাতীয় জৈব অ্যাসিড তারপরে রয়েছে অক্সিন অক্সিন কি অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ ইন্ডোল বর্বভুক্ত জৈব অ্যাসিড নেক্সট রয়েছে অডিটরি স্নায়ু অডিটরি স্নায়ুর সঙ্গে হবে দেখো অডিটরি স্নায়ু কি করতে সাহায্য করে শ্রবণে সাহায্য করে আর কি কল স্নায়ু কী করতে সাহায্য করে না ঘ্রাণ নিতে সাহায্য করতে করে অর্থাৎ এক্ষেত্রে দেখো ক্ষয়ের অপশানটি যেটা রয়েছে সেটি সঠিক হবে নেক্সট প্রশ্ন রয়েছে একের চারে অযৌন জননের ক্ষেত্রে নিম্নলিখিত ঘটনাগুলি কোন প্রাণীর ক্ষেত্রে ঘটে প্রথম যেটা রয়েছে একের দাগে অসম্য বিভাজনের ফলে ক্ষুদ্র কোরক সৃষ্টি হয় এবং কখনো কখনো কোরকটি বিভাজিত হয়ে টরুলা গঠন করে নেক্সট যেটা লেখা আছে কোরক দেহের বাইরে গঠিত হয় কোরককে বেষ্টন করে কলসিকা সৃষ্টি হয় দেখো প্রথম যেটা ঘটে সেটা হচ্ছে ইস্টের দেহে আর নেক্সট যেটা ঘটে সেটা হচ্ছে হাইড্রার দেহে অর্থাৎ এখানে ঘ অপশানটি হবে সঠিক নেক্সট যেটা রয়েছে একের পাঁচে নিচের কোন জোরটি সঠিক তা নির্বাচন করো এখানে সঠিক জোরটি হবে গ অর্থাৎ টেলোফেজ বেমতন্তুর অবলুপ্তি নেক্সট প্রশ্ন রয়েছে হেটারো ক্রোমাটিনের বৈশিষ্ট্যটি শনাক্ত করতে বলেছে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ক অর্থাৎ ক্রোমাটিনের নিষ্ক্রিয় অংশ নেক্সট প্রশ্ন কি আছে দেখে নেই একের সাথে প্রশ্ন রয়েছে নিচের কোন ক্রসটি হেটেরোজাইগাস ক্রস হেটেরো কে সূচিত করে দেখো হেটেরোজাইগাস মানে দুটো আলাদা হবে অর্থাৎ হেটেরো ক্রস হেটেরোজাইগাস হবে দেখো এটা গ অর্থাৎ একের সাথের গ অপসানটি হবে সঠিক কারণ এখানে বড়োটি আছে ছোটোটি আছে আর এক্ষেত্রেও বড়োটি আছে টি আছে অর্থাৎ দুটোই হেঁটো যায় নেক্সট প্রশ্ন রয়েছে একের আঠে নিচের কোন জিনোটাইপটি গোল হলুদ রঙের বিদ্যুক্ত মটর গাছকে নির্দেশ করে এক্ষেত্রে দেখো ঘ অপসান যেটি রয়েছে গোল অর্থাৎ হলুদের ক্ষেত্রে বড়ো ওয়াই ছোটো ওয়াই আর গোল যেহেতু চাইছে তার জন্য ছোটো আর আর অর্থাৎ ঘ অপসানটি হবে সঠিক তারপরে একের নয়ের দাগে যেটা রয়েছে এক্স এইচ প্লাস এক্স এইচ ও এক্স এইচ ওয়াই এর উপ মাতা ও পিতার মধ্য ক্রস করালে কত শতাংশ হিমোফিলিয়া হিমোফিলিক সন্তানের জন্ম নেবে তা শনাক্ত করতে বলেছে এক্ষেত্রে সঠিক উত্তর হবে গ অর্থাৎ পঞ্চাশ পারসেন্ট নেক্সট প্রশ্ন রয়েছে একের দশে মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত উপাদানগুলিকে চিহ্নিত করো এক্ষেত্রে সঠিক উত্তর হবে গ অর্থাৎ সিএইচ ফোর এইচ এইচ টু ও এখানে দেখো এইচ টু ও দেওয়া রয়েছে ঠিকই কিন্তু এটা অ্যাকচুয়াল জলীয় বাষ্প এখানে ব্যবহৃত ব্যবহার করা হয়েছিল নেক্সট প্রশ্ন রয়েছে একের এগারো সমবিত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য চিহ্নিত করো সমবৃত্ত অঙ্গের বৈশিষ্ট্য হবে ঘ অর্থাৎ উৎপত্তি ও গঠনগতভাবে ভিন্ন হল কার্যগতভাবে অভিন্ন নেক্সট প্রশ্ন রয়েছে একের বারো নিচের কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ সেটি উল্লেখ করো এখানে সঠিক উত্তর হবে ক অর্থাৎ আর্শোলার ডানা আর পায়রার ডানা নেক্সট প্রশ্ন রয়েছে একের তেরো ব্যাসিলাস র্যামোসাস নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে সংযুক্ত তা নির্বাচন করতে বলেছে একের তেরোর সঠিক উত্তর হবে খ অর্থাৎ অ্যামিউনিফিকেশান নেক্সট প্রশ্ন রয়েছে একের চোদ্দো ইউট্রোফিকেশানের ফলে কোনটি হ্রাস ঘটে তা শনাক্ত করো এখানে সঠিক উত্তর হবে খ অর্থাৎ দ্রাব্য অক্সিজেন নেক্সট প্রশ্ন রয়েছে একের পনেরো প্রায় সংরক্ষণে উদ্ভিদ নমুনা সংরক্ষিত থাকে যে তাপমাত্রা সেটি নির্বাচন করো এটা সবাই জানি এটা সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস এ তরল নাইট্রোজেনে এটা সংরক্ষিত থাকে নেক্সট প্রশ্ন বিভাগ ঘ বিভাগ ঘয়ে কী বলেছে ছাব্বিশটি প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে একুশটি প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হচ্ছে নির্দেশ অনুসারে দিতে হবে প্রথম যে ভা বিভাগটি রয়েছে দেখো সেখানে কী বলেছে শূন্যস্থান পূরণ করতে বলেছে দুয়ের একের প্রশ্ন রয়েছে গেবস পরিমিত রোগ ড্যাশ হরমোনের ক্ষরণে হয় এখানে সঠিক উত্তর হবে থাইরক্সিন হরমোনের ক্ষরণে হয় নেক্সট প্রশ্ন রয়েছে দুইয়ের দুয়ে ফাইনে রেনু অঙ্কুরিত হয়ে ড্যাস সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট প্রোথ্যালাস সৃষ্টি করে এক্ষেত্রে সঠিক উত্তর হবে এন সংখ্যক নেক্সট প্রশ্ন রয়েছে দুয়ের তিনে বড় বি ছোটো বি বড়ো আর ছোটো আর জিনোটাইপ ড্যাশ ধরনের গ্যামেট সৃষ্টি করতে পারে এখানে দেখো দুটো হেটারো জাইজাস রয়েছে অর্থাৎ টুটুতিবার এন করলে হবে দিবার এন করলে কী হবে দুইয়ের জা এন এর জায়গায় কত হবে দুই অর্থাৎ চার ওখানে সঠিক উত্তর হবে চার প্রকারের নেক্সট প্রশ্ন রয়েছে দুইয়ের চারের রেটিনিয়া মিরাবিলিয়া বায়ু শোষণ করে ড্যাসকে চুপসে যেতে সাহায্য করে এখানে সঠিক উত্তর হবে মাছের পট কাকে নেক্সট প্রশ্ন রয়েছে বাতাসে ভাসমান কণা টেন মাইক্রোমিটারের কম হলে তাকে ড্যাশ বলা হয় তাকে বলা হয় এস পি এম নেক্সট প্রশ্ন রয়েছে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বহুল পরিমাণে এন্ডেমিক প্রজাতি বাস করে তাকে ড্যাশ বলা হয় তাকে বলা হয় হটস্পট চলে আসবো নেক্সট প্রশ্নে কী বলেছে সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে যে কোনো পাঁচটি করতে বলেছে দুইয়ের সাতের প্রশ্ন রয়েছে যেটা দেখো ডেনড্রন উদ্দীপনা পরিবহন করে ও অ্যাকশন উদ্দীপনা গ্রহণ করে এটি মিথ্যা নেক্সট যেটা রয়েছে দুইয়ের আঠে অযৌন জনন কেবল মাইটোসিস পদ্ধতিতে ঘটে এটিও মিথ্যা নেক্সট যেটা রয়েছে দুইয়ের নয়ে অপরিণত ফুলের বর্ণ বেগুনি ও ছুঁটি আকার স্ফীত হলে এটি প্রকট বৈশিষ্ট্য এটি সত্য নেক্সট যেটা রয়েছে দুইয়ের দশে আধুনিক গড়ার আদি পূর্বপুরুষ ছিল প্লায়ো এটি মিথ্যা দুইয়ের এগারো নম্বর প্রশ্ন রয়েছে অসমের কাজিরাঙা হলো একটি অভয়ারণ্য এটি ভুল নেক্সট যেটা রয়েছে দুইয়ের বারো নম্বরে কাশি শাহ সংক্রমণ রোধ করে এটি সঠিক তারপরে রয়েছে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের মেলাতে বলেছে দেখো দুইয়ের তেরো নম্বর রয়েছে মধুমেহ মধুমেহর সঙ্গে হবে চ চোখ বৃক্ষ হৃদপিণ্ডের ক্ষতি করে অর্থাৎ মধুমেহের সঙ্গে হবে কি চ নেক্সট যেটা রয়েছে টেলোমিয়ার টেলোমিয়ারের সঙ্গে হবে ঘ অর্থাৎ ক্রমজমকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে তারপরে রয়েছে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়ার সঙ্গে এখানে কি হবে দেখো উঁ যেটা রয়েছে অটোজমাল প্রচ্ছন্ন গঠিত ব্যাধি অর্থাৎ এটা হবে উ তারপর রয়েছে স্ট্যামিনোড স্ট্যামিনোডের সঙ্গে হবে এটা আছে নিষ্ক্রিয় অঙ্গ অর্থাৎ গ তারপরে রয়েছে পাইরিফর্মিস পেছি পাইরিফর্মিস species সঙ্গে হবে খ অর্থাৎ ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে অর্থাৎ খ হবে সঠিক নেক্সট যেটা রয়েছে সিমাজিন সিমাজিনের সঙ্গে হবে ক অর্থাৎ আগাছানাশক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি বলেছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে দুই এর উনিশে বিশ অব্দি শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে এখানে দেখো কি কি রয়েছে পন্স মেটালা অবলাঙ্গাটা সেরি বেলাম আর থ্যালামাস এখানে সঠিক উত্তর হবে থ্যালামাস নেক্সট প্রশ্ন রয়েছে পন্স কোন পেশির সংকোচন ঘটিয়ে মূত্র ত্যাগে সাহায্য করে এখানে সঠিক উত্তর হবে ডেট্রুসার নেক্সট প্রশ্ন রয়েছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া রয়েছে প্রথম জোরটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটি শূন্যস্থান পূরণ করতে বলেছে দেখো বেগুনিয়া পত্রজ মুকুলের মাধ্যমে বংশ বিস্তার করে কচুরি পানা কিসের সাহায্যে বংশ বিস্তার করে খর্বধাপকের সাহায্যে নেক্সট প্রশ্ন রয়েছে দুই হাজার বাইশে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কোন রোগ এর উপস্থিতি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এখানে সঠিক উত্তর হবে বর্ণান্ধতা নেক্সট প্রশ্ন রয়েছে বড়টি বড়টি এবং বড়টি ছোটটি সংকরণে উৎপন্ন বিশুদ্ধ লম্বা ও সংকর লম্বা গাছের অনুপাত কত হবে এটা দেখো আমি করে দেখিয়ে দিচ্ছি বড়টি 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 ছোটটি দেখো যদি আমরা ক্রস করি এক্ষেত্রে কি হবে বড়টি বড়টি এটা বড়টি বড়টি এখানে বড়টি ছোটটি এখানে বড়টি ছোটটি এক্ষেত্রে দেখো বিশুদ্ধ লম্বা অর্থাৎ এটা আর এটা শঙ্কর লম্বা এটা আর এটা অর্থাৎ ওয়ান এইচ টু ওয়ান এখানে সঠিক উত্তর হবে ওয়ান এইচ টু ওয়ান নেক্সট প্রশ্ন রয়েছে জীবের অত্যাধিকারে বংশবৃত্তি ঘটলে কিন্তু খাদ্য এবং বাসস্থান সীমিত হলে কী সিদ্ধান্তে পৌঁছানো যায় এখানে সঠিক উত্তর হবে অস্তিত্বের জন্য সংগ্রাম নেক্সট প্রশ্ন রয়েছে নিচের বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে দেখো চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন এক্সি টু সংরক্ষণ অ্যাকোয়ারিয়াম এখানে দেখো সবগুলোই এক্সি টু সংরক্ষণের উদাহরণ অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে এক্সি টু সংরক্ষণ নেক্সট যেটা রয়েছে এইলুরাস ফেলগেন্স প্রাণটি সংরক্ষণে ভারতের কোথাকায় এই প্রকল্পটি চালু হয়েছে এটা যে প্রাণীর বিজ্ঞান নাম সেটা হচ্ছে রেড পান্ডা এটা কোথায় চালু হয়েছে এটা হচ্ছে সিঙ্গালেলিয়া জাতীয় উদ্যানে চালু হয়েছে চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন বলেছে নিজের সাতেরোটি প্রশ্নের মধ্যে বারোটি প্রশ্নের উত্তর দিতে বলেছে দু তিনটি বাক্যে দেখো প্রথম প্রশ্ন রয়েছে ইনসুলিন কিভাবে রক্তের শর্করার মাত্রা বেড়ে গেলে তা হ্রাস করে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসে সেটা লিখতে বলেছে দেখো তিনটা পয়েন্ট দিয়েছি প্রথম পয়েন্ট রয়েছে যকৃত ও পেশিকোষে গ্লাইকোজেনোসিস পদ্ধতিতে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশেষে সাহায্য করে আর কি নিও গ্লুকোজ অর্থাৎ অসর করা থেকে গ্লুকোজ সংশ্লেষ সেটাকে বাধা দেয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় তারপরে রয়েছে গ্লুকোজ বিপাকে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বজায় রাখে নেক্সট প্রশ্ন রয়েছে পায়ে কাঁটা পা তৎক্ষণাৎ মাটি থেকে সরে যায় এই সব শব্দচিত্রের সাহায্যে লিখতে বলেছে দেখো পায়ে কাঁটা ফুটলে এটা হচ্ছে একটা উদ্দীপনা ঠিক আছে উদ্দীপনা দিয়ে কি হলো ওইটা উদ্দীপনা পায়ে এলো ফলে কি হয় পায়ে অবস্থিত যন্ত্রণা যেটা হচ্ছে মুক্ত স্নায়ু প্রান্ত সেটা কি করবে সেটা হচ্ছে উদ্দীপনাকে গ্রহণ করলো তারপরে কি হয়েছে সেটা অন্তরবাহী স্নায়ুর মাধ্যমে সুষুম্না কাণ্ডে ধূসর বস্তু কাছে এলো সেখানে কি হবে ধূসর বস্তু কী করবে না ধূসর বস্তু এটা করবে উদ্দীপনা চেষ্টীয় নির্দেশনাতে পরিণত করবে তারপরে কি করবে চেষ্টীয় নির্দেশনা কি হবে না বহির্বায়ু স্নায়ুর মাধ্যমে পায়ের পেশি অর্থাৎ কারকে এসে পৌঁছাবে এবারে কারক কি করবে পা দ্রুত উপরে উঠে নিয়ে আসতে সাহায্য করবে চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন রয়েছে বয়সন্ধি দশায় শুক্রাশয় ও ডিম্বাশয়ের উপরে জিটিএইচ এর প্রভাব লেখো দেখো জিটিএইচ দু ধরনের হয় এটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন অর্থাৎ এফএসএইচ আর কি আইসিএসএইচ আর এলএইচ এইচ দেখো এফএসএইচ এর কী প্রভাব পড়ে ডিম্বাশয় ডিম্বথলির বৃদ্ধি ইস্ট্রোজেন ক্ষরণ ডিম্ব নিঃসরণে সহায়তা করে শুক্রাশয়ে টেস্টোস্টেরন সংশ্লেষ ও তার ক্ষরণ নিয়ন্ত্রণ এবং শুক্রাণু উৎপাদনকে ত্বরান্বিত করে নেক্সট যেটা রয়েছে আইসিএসএইচ এবং এলএইচ আইসিএসএইচ কী করে শুক্রাশয়ে টেস্টোস্টেরন ক্ষরণে ও শুক্রাণু উৎপাদনে সহায়তা করে আর এলএইচ কি করে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে ও কর্পাস লুচিয়াম গঠন প্রজিস্টেরন ক্ষরণ নিয়ন্ত্রণ করে চলে আসবো নেক্সট প্রশ্নে দিনের চারের প্রশ্ন রয়েছে সুষুমনা শীর্ষক ও সুষমনা কাণ্ডের একটি করে কাজ লিখতে বলেছে দেখো কাজ কি হবে সুষুমনা শীর্ষকে অবস্থিত কেন্দ্র কেন্দ্র ও নিয়ন্ত্রণে সহায়তা করে হাঁচি কাশি বমন গোলার্ধকরণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে নেক্সট যেটা রয়েছে সুষুমনাকাণ্ডের কাজ কি হবে সুষমাকাণ্ডের ধূসর বস্তু প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র হিসাবে কাজ করে চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন রয়েছে তিনের পাঁচে ক্যারিওকাইনেসিসের সব থেকে ক্ষণস্থায়ী দশাটি আর তার দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে। দেখো সব থেকে ক্ষণস্থায়ী দশাটা কি হবে অ্যানাফেজ দশা তার বৈশিষ্ট্য কি হবে ক্রোমোজমের গঠন আর ক্রমোজমের আকৃতি আমার যতদূর মনে হয় ক্রমজমের গঠন আর আকৃতি একটা একই ঠিক আছে তাও আমি দুটো পয়েন্ট লিখেছি দেখো ক্রোমোজমাল তন্তুর দৈর্ঘ্য হ্রাস সিস্টার ক্রোমাটিটগুলির মধ্যে আকর্ষণের ফলে সিস্টার ক্রোমাটিটগুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় এবং প্রতিটি ক্রোমোজোমে একটি করে সিস্টার ক্রোমাটিটে বেমের বিপরীত মেরুতে দিকে চালিত হয় এনাফেজিয়ে চলনের সময় ক্রোমোজমগুলি বিভিন্ন ইংরেজি অক্ষরের ন্যায় আকৃতি ধারণ করে যেমন মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি আকৃতির সাবমেটাসেন্ট্রিক এল আকৃতির অ্যাক্রোসেন্ট্রিক জে আকৃতিক এবং টেলোসেন্ট্রিক আই আকৃতির ধারণ করে চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন রয়েছে উদ্ভিদ ও প্রাণী কোষ বিভাজনে মাইক্রোটিবিউল আর কি সেন্ট্রোজমের ভূমিকা বর্ণনা করতে বলেছে দেখো সেন্ট্রোজমের ভূমিকা হলে কী হবে প্রাণী কোষে মাইট্রোসিস বিভাজনে ক্যারিওকায়নোসিসের সময় ক্রমোজোমগুলি তন্তু সংকোচনের দরুণ দুই মেরুর দিকে চালিত হয় সেন্ট্রোজোম এই তন্তু গঠন করে এবং ক্রোমোজমকে দুই প্রান্তের দিকে পাঠাতে সাহায্য করে মাইক্রোটিবিউল কী করে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজম অনুপস্থিত হয় ফলস্বরূপ এক্ষেত্রে ক্যারিওকাইনি এর সময় ব্যমতন্ত্র গঠন করে কে না যা ক্রমজমে প্রান্তীয় গমনে সহায়তা করে চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন রয়েছে জলপরাগী ও পক্ষীপরাগী ফুলের নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য লিখতে বলেছে দেখো ফুলের আকার ফুলের আকার আর কি বলেছে ফুলের বর্ণ দেখো ফুলের আকার যদি হয় জলপরাগী ফুলের ক্ষেত্রে ফুলের আকার কি হয় ক্ষুদ্র আর হালকা আর ফুলের বর্ণ কি হয় জলপরাগী ফুলের ক্ষেত্রে এটা হচ্ছে অনুজ্জ্বল হয় আর পক্ষী পরাকির ক্ষেত্রে ফুলগুলি বড় হয় আর ফুলের যে বর্ণ হয় সেটা হচ্ছে উজ্জ্বল বর্ণযুক্ত হয়ে থাকে নেক্সট নেক্সট প্রশ্নে রয়েছে তিনের আঠে মা বর্ণান্ধ হলে পুত্র বর্ণান্ধ হয় এই কারণটি চেকার বোর্ডের সাহায্যে দেখাতে বলেছে দেখো বর্ণান্ধ মাতা এবং স্বাভাবিক পিতার মধ্যে যদি ক্রস করা হয় তখন কি হবে দেখা যাবে যে পুত্রগুলো হবে দেখো পুত্র যতগুলো হয়েছে সবগুলোই আক্রান্ত বর্ণান্দ এইভাবেই তোমরা ক্রসটি তৈরি করবে শেষে লিখে দেবে মা বর্ণান্দ হলে পুত্র বর্ণান্দ হবেই নেক্সট প্রশ্ন রয়েছে মিরাবিলিস জালাপা উদ্ভিদটি দুটি প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সংকরণ করা হলো এ অপত্য অপত্য উদ্ভিদের সময়ের ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত কত হবে এক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি মিরাবিলিস জ্বালা পা এটা হচ্ছে তোমাদের সন্ধ্যা মারুতি ফুলের বিজ্ঞানসম্মত নাম প্রথমেই বলে দিই দেখো সন্ধ্যা মারুতি ফুলের কী দেখা যায় অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় আর অসম্পূর্ণ প্রকটতার একটু জন জিনোটাইপ আর ফেনুপা ফেনোটাইপ অনুপাত একই হয় সেটা কী হয় সেটা হয় ওয়ান ইজ টু 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 ওয়ান অর্থাৎ তোমরা এইভাবে লিখে দেবে লাল গোলাপি এই টু সাদা ওয়ান জু আর বড়ো আর বড়ো আর বড়ো ডব্লিউ বড়ো আর আর বড় ডব্লু বড়ো ডব্লিউ টু ওয়ান জু তোমাদেরকে লিখতে হবে নেক্সট প্রশ্ন রয়েছে দিনের দশে থ্যালাসেমিয়া রোগের প্রভাবে নিম্নত্ব ক্ষেত্রে উল্লেখ করো দেখো থ্যালাসেমিয়া রোগের ফলে আরবিসি বি সি আর হৃদপিণ্ড অস্থিতে কী পরিবর্তন হয় দেখো বারবার রক্ত সঞ্চালনের কারণে খুব তাড়াতাড়ি আর বিসির আয়ু কম হয় লোহিত কণিকা বিনষ্ট হবার ফলে থ্যালাসিমিয়া রোগীর দেহে বিভিন্ন স্থানে লোহা হিমোসিডারিন রূপে জমা হতে থাকে এটা হচ্ছে আর বিষির উপরে প্রভাব নেই এটা রয়েছে হৃদপিণ্ডের উপর প্রভাব হৃদপিণ্ডের ছন্দবদ্ধতা ও হৃদস্পন্দন কমার ফলে নানা ধরনের হৃদপিণ্ডের গলযোগ দেখা দেয় আর অস্থির উপরে কি প্রভাব পড়ে অস্থি মজ্জা অতিরিক্ত হারে বৃদ্ধি পায় ফলে কি হয় হাড়ের গঠন বিকৃতি ঘটে এবং রোগীর মুখ মাথার খুলি হাড়ের গঠনে অস্বাভাবিক হয়ে যায় নেক্সট প্রশ্ন রয়েছে তিনের এগারো ভেনা হৃদপিণ্ড ও দ্বিচক্রী হৃদপিণ্ডের মধ্যে পার্থক্য লিখতে বলেছে কি কি বিষয়ের ভিত্তিতে প্রকোষ্ঠের সংখ্যা আর কোন শ্রেণীর ভাটিপাটার দেখা যায় দেখো আহ ভেনা শীতপিণ্ডের সংখ্যা কত হয় দুটি আর দ্বিচক্রী হৃদপিণ্ডের ক্ষেত্রে চারটি আর ভেনা শীতপিণ্ড কার দেখা যায় মাছের আর দ্বিচক্রী হৃৎপিণ্ডে দেখা যায় পাখি আর স্তন্যপায়ী নেক্সট প্রশ্ন রয়েছে অভিব্যক্তির মুখ্য ঘটনা বলি সাহায্যে দেখাতে বলেছে দেখো তোমাদের বইয়েই দেওয়া রয়েছে যে যেই বই ফলো করো সেখান থেকে তোমরা এটা মুখস্থ করে নিতে পারো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দেখো প্রথমে কি হয়েছে পৃথিবীর সৃষ্টি হয়েছে মহাবিশ্বের সৌর নেবুলা সমন্বিত হয়ে পৃথিবীর সৃষ্টি হয়েছে তারপরে জীবনের উৎপত্তি ঘটেছে আদি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রাণের সৃষ্টি হয়েছে তারপরে কি হয় বিভিন্ন এককোষী জীবের উৎপত্তি ঘটেছে সালের সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার উৎপত্তি ঘটেছে তারপরে কী হয়েছে বিভিন্ন বহু জীবের উৎপত্তি ঘটেছে তারপরে মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর উৎপত্তি ঘটেছে তারপরে কি হয়েছে ডাঙায় উদ্ভিদের বিবর্তন ও পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব ঘটেছে তারপরে কি ঘটেছে চার মেরুদণ্ড প্রাণে ডাঙায় উঠেছে ঠিক আছে নেক্সট যে প্রশ্ন রয়েছে অন্ত এবং আন্তপ্রজাতি সংগ্রামে একটি করে উদাহরণ দাও দেখো অন্তপ্রজাতি সংগ্রাম কি হবে এক টুকরো খাবারের জন্য অনেকগুলি কাকের মধ্যে লড়াই কিন্তু আন্তপ্রজাতি সংগ্রাম কি হবে এক টুকরো খাবারের জন্য কাক আর কুকুরের মধ্যে লড়াই নেক্সট প্রশ্ন রয়েছে একের চোদ্দ দূষক দুটি গ্রিন হাউস গ্যাসের নাম ও উৎস লেখো দেখো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন গ্যাস যেটা বায়ু দূষক সেটা কোথা থেকে উৎপন্ন হয় জীবাশ্ম জ্বালানি যেমন তেল কয়লা ইত্যাদি ও জৈব বস্তু দহনে কারখানার ধোঁয়া থেকে উৎপন্ন হয় আর মিথেন মিথেন কি হয় আবর্জনা পচন ও জলজ উদ্ভিদের পচন থেকে উৎপন্ন হয় আরেকটা তোমরা লিখতে পারো সিএফসি আরও অনেক আছে যে নেক্সট প্রশ্ন আছে শব্দদূষণের প্রভাবে নিম্ন ক্ষেত্রে উল্লেখ করো দেখো শব্দদূষণের প্রভাবে কি হয় শ্রবণ যন্ত্রের কী ক্ষতি হয় আর হৃদযন্ত্রের কী ক্ষতি হয় শ্রবণ যন্ত্রের ক্ষেত্রে উচ্চ প্রাবল্যের শব্দ এককালীন হঠাৎ শুনলে অন্তঃকর্ণের ককলিয়া অংশে স্থায়ীভাবে শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে যায় সাধারণ শব্দ থেকে উচ্চ প্রাবল্যের শব্দ যেটা হচ্ছে পঁচাশি ডিসেবেল অনবরত শুনতে থাকলে কি হবে না শ্রবণ ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায় উচ্চ প্রাবল্যের শব্দ স্বয়ংক্রিয় স্নায়ু ও ভেগা স্নায়ুর উদ্দীপনা বৃদ্ধি পায় এবং হৃদস্পন্দন বাড়ে এটা হচ্ছে হৃদপিণ্ডের ওপরে প্রভাব আর কি নাইনটি ডেসিবেলের ঊর্ধ্বে শব্দ হলে কি হয় না সিস্টোলিক চাপ যথেষ্ট বেড়ে যায় আর কি হচ্ছে অনবরত সিক্সটি ডেসিবেলের ঊর্ধ্বে শব্দ শুনলে হৃদপিণ্ডের মায়োকার্ডিয়াল ইনফা নামক রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে এই রোগে হৃদস্পেতিতে আংশিকভাবে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গিয়ে পেশের কার্যকারিতা নষ্ট হয়ে যায় চলে আসবো নেক্সট প্রশ্নে প্রশ্ন তিনের ষোলোর দাগে পরিবেশগত দুটি কার্সিনোজনের নাম লিখতে বলেছে আর কি বলছে ম্যালিগন্যেন্ট টিউমার কোন রোগে সৃষ্টি করে দেখো পরিবেশগত দুটি কার্সিনোজন কি কি হবে এক্স রশ্সি ইউভি গামারসি আর ম্যালিগনেন্ট টিউমার ক্যান্সার রোগ সৃষ্টি করে দেখো শেষ প্রশ্ন তিনের সাথের দাগে সুন্দরবন অঞ্চলে দুটি পরিবেশগত সমস্যা লিখতে বলেছে দেখো কি কি ক্ষেত্রে খাদ্য খাদ্যঘাতক ভারসাম্যের ব্যাঘাতের ক্ষেত্রে আর কৃষিক্ষেত্রে উৎপাদন হ্রাসের ক্ষেত্রে দেখো খাদ্য খাতক ভারসাম্যের ব্যাঘাতের ক্ষেত্রে কি হয় সুন্দরবনে বাস্তুতন্ত্রের ক্রমাগত সাধুজলের অভাব ও লবণাক্ততা বৃদ্ধির জন্য তৃণভূমি অনেকাংশ বিনষ্ট হয়েছে ফলে বিভিন্ন প্রাণী যেমন মহিষ চিতল হরিণ গন্ডার প্রভৃতি প্রাণীগুলি বিলুপ্ত হতে চলেছে এছাড়া জল দূষণের কারণে এবং পর্যাপ্ত খাদ্যের যোগান হ্রাস পাওয়ার জন্য কি হয় জলচর প্রাণী বৈচিত্র্য ও সংখ্যা উভয়ই যথেষ্ট পরিমাণে হ্রাস পেয়েছে দেখো কৃষিজত সমস্যা কী কী হবে শুধু বৃষ্টির সাধু জলের উপর নির্ভর করে এখানে কৃষিকাজ হয় বন্যার সময় লবণাক্ত জল প্রবেশ করে এবং চাষের জমি উর্বরতা হ্রাস করে দেয় যোগাযোগের অসুবিধার কারণে লবণ সহনক্ষম ধান ভ্যারাইটিগুলি এখানে সহজলভ্য নয় এই ছিল তোমাদের তিনশো সাতাশ নম্বর পেজের সমস্ত এক এবং দুই মার্কসের প্রশ্নগুলি আশা করি এই ক্লাসটি তোমাদের উপকারে আসবে যদি উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওর পিডিএফ তোমরা যদি ডাউনলোড করতে যাও সেক্ষেত্রে তোমাদের যে পাসওয়ার্ড লাগবে সেটা হচ্ছে মুভ এম ও ভিই সবগুলোই হবে ছোটো হাতের অক্ষরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ